আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এনুক আপনাদের মাঝে আবারও চলে আসলাম লাগলে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে বাসছে এখন সকাল 6টা। তো আমি প্লেটে নিয়ে এসেছি তরমুজ, শরবত করে রেখেছি তরমুজের। এটা এখন একটা রেসিপি করবো, এখন একটা রেসিপি করব, সেটা দেখতে থাকেন। তরমুজের সমস্ত বিচি ফেলে দিয়েছি, আমি দিয়েছি 3টে গ্লাস। তো 3টে গ্লাসে তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। তো আমি 3টে গ্লাসে ঢেলে দিয়েছি। 1 চিমটে লবণ দিচ্ছি টেস্টের জন্য, মিষ্টিটাকে ব্যালেন্স করবে। আপনারা চাইলে না দিতেও পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে চিনি। ছোটো চামচের 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি, সবগুলা গ্লাসে নেড়ে দিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি জলজিরে। এটা হজমির পক্ষে খুব ভালো, আপনারা এটা না চাইলে না দিতে পারেন, ঠিক করতে পারেন। তো এটা আমার ভালো লাগে, তার জন্য আমি দিচ্ছি, সামান্য একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাতের মাথায়, যদি কাঠি না থাকে তো এরকম করে চামচা থাকলেও দিতে পারেন। তা আমি এই চামচা দিয়ে দিচ্ছি। এখন এগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, সেটা বুঝতেই পারছেন। ওটা এখন ভিজিয়ে দেবো সার্ফে, তারপরে ওগুলো মেলে দিব। তো অনেক কিছু কাঁচার আছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ঘাটটা মুছছি, সেটা দেখতেই পাচ্ছি, লাঠি দিয়ে চলে এসেছি। ঘাটটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এখন খাবো চা, লিকার চা করেছি আদা দিয়ে, আর খাজুর আছে, সাথে টোস আছে। খাওয়া দাওয়ার পরে রান্না করবো, তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আলুর সবজি হবে, সেটা বুঝতে পারছেন, আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। দিয়েছি কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচানো, সর্ষের তেল। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা একটা গ্লাসের সাহায্যে ভেঙে নিয়েছি আধ ভাঙা করে, যেহেতু গরম হাত দিয়ে ভাঙলে পরে গরম লাগবে, তো গ্লাসের সাহায্যে ভেঙে নিয়েছি। এ সমস্ত মশলা দিয়ে দিয়েছি, সেটা বুঝতেই পারছেন। পরিমাণ পানি অ্যাড করছি, ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ফুটে। রান্নাটা খুব সুন্দর হয় খেতে, অবশ্যই রান্না করে দেখবেন বাড়িতে। থেকে দিয়ে দিয়েছি গরম মশলা, এখন নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। ডালে ফোড়ন দেবো, দিয়ে দিয়েছি তেজপাতা, মিষ্টি মরিচ, রসুন কুচানো, কাঁচা লঙ্কা। ঢাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডিম ভাজছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ডিমটা এদিকে ফেটে নিয়েছি, সম্পূর্ণ ভেজে তারপর দেখাচ্ছি। তো রান্নাগুলো সম্পূর্ণ হয়ে গেছে, ডাল আলু একটা ভাঙা টাইপের রান্না করেছি, একদম বিয়েবাড়ির মতন। আর হচ্ছে ভাত ডিম ভাজা। ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফেলতে হয় না পাতা, কখন লেবু নিয়ে এসছিল তা দেখো তাহলে। কালকে আমি তরমুজের আইসক্রিম করেছি। এবার বলো তরকারিটা কেমন হয়েছে? তরমুজের আইসক্রিম খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেটা বুঝতেই পারছেন দেখে।
দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম খুব সুন্দরভাবে হয়েছে। যখন নতুন নতুন রেসিপি দেখলে পরে দেখতে চাইলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের অনুযায়ী রেসিপি করে দেখাবো। সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর ফুল ফুটেছে, সেটা দেখ মিস্ত্রিকে দেখে দিই একদম কাজে লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করেন, পাশে থাকেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।